বিজয়ের আসলে আজ 50 বছরে আমরা জানি সুবর্ণ জয়ন্তী। তো এই ক্রীড়া দেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে আমরা যদি বলি দেশের আসলে খেলাধুলায় অর্জনটা কি, সেটা কিন্তু আপনি একটা রিপোর্টের মাধ্যমে আজকে আমাদের জানিয়েছেন এবং আমরাও কিন্তু জানি। ছোট বড় যে অর্জনই হোক কিংবা ক্রীড়াঙ্গনের যেটাই আমরা অর্জন করেছি, মানে মোট কথা হচ্ছে যে 50 বছরে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে কিন্তু অনেক দূর এগিয়েছে। হয়তো ছোটখাটো ব্যর্থতার কিছু গল্প রয়েছে, তবে আমরা জানি যে সফলতার যে পাল্লাটা সেটা কিন্তু আমরা ভারী এবং সেটাই কিন্তু আমরা তুলে ধরবো আসলে সবার কাছে। এটাই হচ্ছে আমাদের ক্রীড়া সাংবাদিকতার আসলে সফলতা। তো যাই হোক, আমরা আমাদের স্পোর্টস শোটা শুরু করে দেই। ইকবাল, নিউজিল্যান্ডের 7 দিনের কোয়ারেন্টাইন শেষে আজ মাঠে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রকাশ হয়েছে 2022 নারী বিশ্বকাপের সূচি। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে ছুটেই চলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়া অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লীগের রাউন্ড অফ 16 এর ড্র। এসব নিয়ে সপ্তাহ ঘুরে আবারও হাজির হলাম আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস টাইমে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি এস এম ইকবাল। ইকবাল, আপনি যে রিপোর্টটি আজকে করেছেন আমরা দেখেছি, সেটা হচ্ছে আপনি যে অর্জনগুলো আসলে আছে তা নিয়ে আসলে মূলত রিপোর্টটি করেছেন। আমরা যদি দেখি মাবিয়া আক্তার, সীমান্ত কিংবা যারা আছেন আর্চার রোমান সানা, সবার কিন্তু আসলে একটা অর্জন আছে দেশের ইতিহাসে ক্রীড়াঙ্গনে। আমরা বলতে পারি এই অর্জনগুলো আসলে ইতিহাস হয়ে থাকবে। মুমু, এই অর্জনগুলো কিন্তু হচ্ছে একেবারে সাম্প্রতিক, গেল 2-3 বছর বা 3-4 বছরের মধ্যে হয়েছে। তবে আমরা যদি 50 বছরের পরিক্রমা যদি খেয়াল করি, ছোট বড় অনেক অর্জন একদম স্বাধীনতার পরবর্তী সময় থেকে ফুটবল ক্রিকেটে এসেছে। তবে ম্যাসিভ যে টার্নিংটা আমার কাছে মনে হয়েছে সেটা 1997 সালে ICC ট্রফি যেটা আমরা জয় করলাম এবং তারপরেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ প্রবেশ করলো এবং তারপর থেকে আস্তে আস্তে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি, বড় বড় দলগুলোকে হারানো, যুব বিশ্বকাপ জেতা, নারী দলের এশিয়া কাপ জেতা, এগুলোই কিন্তু হচ্ছে আমাদের এই 50 বছরের ক্রীড়াঙ্গনে উন্নয়নের বা আমরা যে ডেভেলপ করেছি তার বড় একটা অংশ। এবং একই সঙ্গে ফুটবলের কথা বলতে হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কিন্তু রয়েছে বাংলাদেশের ফুটবল। এবং আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যে দেশের মুক্তি সংগ্রামের সঙ্গে ক্রীড়া জড়িয়েছিল। যদিও হচ্ছে আমাদের ফুটবলটা সম্প্রতি সেই শেপে নেই, তবে আমাদের গৌরবোজ্জ্বল একটা অতীত ছিল। আমরা চেষ্টা করছি, বাংলাদেশের ফুটবল নিশ্চয়ই নিকট ভবিষ্যতে তার আমাদের যে অভীষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যে যাবে। পাশাপাশি এটাও বলতে হয়, আমাদের যে বয়সভিত্তিক দলগুলো রয়েছে যেটা নারী এবং পুরুষ, তারা কিন্তু আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত পারফর্ম করছে। সুতরাং এদের যদি হচ্ছে আমরা নার্সিং যদি এদের করতে পারি, তাহলে আমরা বলতেই পারি যে নিয়ার ফিউচারে আমরা ভালো একটা পজিশনে যাব। এর পাশাপাশি শুটিং এর কথা বলতে হয়, কিছুক্ষণ আগে আর্চারের কথা বলছি, আর্চারির কথা বলছিলেন, ভারোত্তোলনের কথা বলছিলেন, শুটিং আমাদের দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় পদকটা এখন পর্যন্ত শুটিং এ এসেছে। কমনওয়েলথ এর কথা বলছি, যে শুটিং এর সবচেয়ে আমরা দেখেছি সীমান্ত যে এটা বড় পদক, প্রথম কিন্তু বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছিলেন এই মাবিয়া আক্তার সীমান্তই। আমরা যাব এইসব আলোচনার, আমরা যেহেতু বলছি ক্রিকেট, ফুটবলের ক্রিকেটাই মূলত আসলে একটা আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে আসলে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে বলতে হয়। তো সেক্ষেত্রে আসলে ক্রিকেটটা নিয়ে যদি আমরা শুরু করি, এখন আপনি জানেন যে নিউজিল্যান্ডে টেস্ট দুটি টেস্ট খেলতে আসলে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে গেছে এবং নিউজিল্যান্ডে 7 দিনের কোয়ারেন্টাইন শেষে কিন্তু আজ বাংলাদেশ মাঠে যাওয়ার সুযোগ পেয়েছে। লাস্ট যে করোনা টেস্টটা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে ফলাফল সবারই নেগেটিভ এসেছে এবং খালেদ মাহমুদ সুজন তিনি বলেছেন যে রঙ্গনা হেরাথ স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ আসার পর কিছু প্লেয়ার এবং স্টাফের একটু কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তারপরও তাদেরকে জিম সেশন করানো হচ্ছে। বাংলাদেশ দল মাঠে ফেরার পরও কিন্তু আজ অনুশীলন করতে পারেনি ডিউ টু রেইন। আমরা দেখেছি বৃষ্টির কারণে প্রায় 6 দিন কোয়ারেন্টাইন করার পর মাঠে এসেছিল দল, কিন্তু তারা সেই প্রত্যাশিত যে মাঠের যে ফ্লেভারটা, হয়তো রুমে হালকা ওয়ার্ম আপ বা জিম তারা করেছে, কিন্তু মাঠের ক্রিকেটাররা মাঠে অনুশীলন করবে সেটাই স্বাভাবিক। এইসবের পাশাপাশি আলোচনা হতে পারে এই নিউজিল্যান্ডে বাংলাদেশ কেমন করবে, আপনার কাছে কি মনে হয়? দেখুন ইকবাল, নিউজিল্যান্ডে বাংলাদেশ কি করবে তার আগে কিন্তু পরিসংখ্যানটা যদি আমরা দেখি সেটা কিন্তু আসলে এবং সেখানে কিন্তু আসলে প্রুফ হয় যে বাংলাদেশের আসলে এখন যে বর্তমান অবস্থা সেটার সাথে যদি আমি পরিসংখ্যানের তুলনা করি সেক্ষেত্রে কিন্তু মানে উঠেই আসে, ক্লিয়ার হয়ে যায় যে এই দুটি টেস্টে বাংলাদেশের ফলাফল কেমন হতে পারে। না না, এক্স্যাক্টলি সেটা বলা যায়। তার চেয়েও ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে নিউজিল্যান্ডের যে মানে
বেস্ট পারফর্মার বাংলাদেশের যে সাকিব আল হাসান, সেই সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশ এবার পাচ্ছে না বলতে কি, সাকিব আল হাসান আসলে যায়নি। সুতরাং এবারে নিউজিল্যান্ড সফরটা বাংলাদেশের জন্য কোয়াইট টাফ হতে চলেছে। আমরা জানি নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে বাঘা বাঘা দলগুলো হচ্ছে, একটা নিউজিল্যান্ডের কন্ডিশন, তার উপর দেখেন কোয়ারেন্টাইনের একটা চাপ কিন্তু আছে। সাত দিনের কোয়ারেন্টাইন ইটস নট এ জোক, আই মিন সাত দিন একই হোটেলে থাকা বা মানে রুমের বাইরে সাত দিনের কোয়ারেন্টাইন। আমার কাছে যেটা মনে হয় পুরো সিরিজটা ধরেন 20 দিন 25 দিন বা এক মাস দেড় মাস যাই হোক না কেন, এই সিকিউরিটির মধ্যে তাদের থাকতে হয়। সুতরাং এইসব জায়গা মেনটেন করা কিন্তু খুব টাম, ক্রিকেটাররা মেন্টালি কিন্তু এক্সস্টেড হয়ে যায় যে হচ্ছে মাঠ হোটেল হোটেল মাঠের বাইরে কোথাও যেতে পারে না। এটা ক্রিকেটারদের জন্য আমি মনে করি কোয়াইট টাফ। এটাই হচ্ছে একটা নেতিবাচক পারফরমেন্স মাঠে, কিন্তু তার মধ্যে মানে বাইরে মানে বিদেশের মাঠে খেলতে যাওয়া, এই কোয়ারেন্টাইনের যে মেন্টালিটি একটা প্রেশার, মেন্টালি একটা প্রেশার পড়ে যায় ক্রিকেটারদের মাঝে মনে, তারপর হচ্ছে এই যে একের পর এক আপনার সিরিজ হারা, এগুলো সব মিলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক টাফ হয়ে যাবে সিরিজটা। আচ্ছা ডেফিনেটলি কোয়াইট টাফ হবে। আমরা তারপরেও প্রত্যাশা রাখতে পারি যে বাংলাদেশ সাথে নিউজিল্যান্ড সিরিজ সফরে ভালো করবে। এবার যদি একটু নারী ক্রিকেটের দিকে যদি একটু মনোযোগ দিই, আমরা জানি গেল কয়েকদিন ধরে গণমাধ্যমে আলোচনা বা আমরাও উৎকণ্ঠায় আছি যে বাংলাদেশের দুজন নারী ক্রিকেটার হচ্ছে ওমিক্রনে আক্রান্ত এবং একজন হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত, উইচ ইজ মানে আমাদের দেশের জন্য অনেক কি বলবো একটা শকিং একটা নিউজ ছিল। যদিও তারপর তাদের থেকে মানে একটা অনুমান করা হচ্ছিল যে আসলে জিম্বাবুয়ে থেকে খেলে এসেছে তাদের একটা, কিন্তু দেখেন প্রথম দিকে কিন্তু তাদের যে করোনার রেজাল্ট মানে পাঁচবারের মতো খুব সম্ভবত টেস্ট করা হয়েছে, তার মধ্যে কিন্তু প্রথম যে করানো হয়েছিল টেস্টগুলো তখন কিন্তু তাদের করোনা কারোরই করোনা পজিটিভ আসেনি, এবং লাস্ট টেস্টটা যে করা হয়েছে তার আগের টেস্টে শুধুমাত্র করোনা পজিটিভ এসেছে তিনজনের। তো এটা কিন্তু একটা মানে মানে একটা প্রভাব পড়ে দলের উপরে, যেহেতু সামনেই জানেন যে বিশ্বকাপ, তো তার আগে কিন্তু একটা প্রস্তুতিরও ব্যাপার আছে। তো এই যে এতদিন পর্যন্ত একটা কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকা, এটা কিন্তু একটা আমাদের পুরুষ দল হারছিল সেখানে পাকিস্তান নারী দলকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে। এটা এরপর সংযুক্ত আরব আমিরাত না দুঃখিত মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ একদম উড়িয়ে দিয়েছে 239 রানের সম্ভবত বিশাল ব্যবধানে হারিয়েছে। সুতরাং সবকিছু মিলে এই নারী দলের যে হচ্ছে মেন্টাল কন্ডিশন, এটা কিন্তু অনেক বুস্ট আপ রয়েছে। যদিও ওমিক্রনে আক্রান্ত যারা আছে তারা কিন্তু অবস্থা স্থিতিশীলই বলা যায়, তো এখন পর্যন্ত তারা অবশ্য মুগ্ধা হাসপাতালে ভর্তি আছে আপনি যতটুকু জানেন। এটা জাস্ট পর্যবেক্ষণের জন্য, তাদের তাদের মানসিক বা শারীরিক অবস্থা কিন্তু যথেষ্ট স্থিতিশীল, জাস্ট হচ্ছে কিছুদিন অবজারভেশনে থাকবেন তারপরে হয়তো মানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে। এবং আরেকটি সুখবর হচ্ছে বাকি যারা ছিলেন 19 সদস্যের একটা টিম, তাদের কিন্তু সবারই লাস্ট যে করোনা টেস্টটা হয়েছে সেখানে কিন্তু সবার নেগেটিভ এসেছে, তারা তাদের হোস্টেলে ফিরে যেতে পেরেছে এবং তারা সেখান থেকে কিন্তু যার যার বাড়িতেও তারা এখন যেতে পারবেন, কোনো সমস্যাই আর নেই। এবং সেই সাথে যদি আমরা যদি একটু ফিক্সচারটা দেখে আসি বাংলাদেশের বিশ্বকাপের, রাইট, আমি সেটা বলতে যাচ্ছিলাম যে নারী দলের বিশ্বকাপের যে ICC 2022 হতে যাচ্ছে সেটাতে কিন্তু ফিক্সচার অলরেডি দিয়ে দিয়েছে ICC, সেই ফিক্সচারটা আমরা এখন দেখে নিতে চাই। তো আমরা যদি এখন ফিক্সচারে কি আছে দেখে নিতে চাই, আমরা দেখছি নারী দলের, হ্যাঁ 4 মার্চ আসলে শুরু হবে, 4 মার্চ শুরু হবে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী বিশ্বকাপের সূচনা হবে, এবং পরবর্তীতে যে ম্যাচগুলো আছে সবই বাংলাদেশের। আমরা দেখতে পাচ্ছি 5 মার্চ আছে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে এবং সেখানে 3টি ম্যাচ খেলার পর বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচ খেলবে 18 মার্চ, সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 22 মার্চ খেলবে ভারতের বিপক্ষে, 25 মার্চ অস্ট্রেলিয়া এবং 27 মার্চ হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। এবং আপনি দেখেন ভারতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচগুলো কিন্তু অন্যরকম একটা উত্তেজনা তৈরি করবে, যেহেতু জিম্বাবুয়ে আমরা দেখেছি যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয় আছে বাংলাদেশের, মানে জিম্বাবুয়েতে যে দলগুলোর বিপক্ষে জিতেছে সেখানে কমন দলগুলো যদি এখানে পরে সেই ম্যাচগুলোতে আসলে বাংলাদেশের জয় কিন্তু আমরা ধরেই নিতে পারি, যেহেতু ফর্মে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, এটা বলতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টুর্নামেন্টটা কিন্তু 4 তারিখ থেকে শুরু হচ্ছে এবং বাংলাদেশ তাদের লাস্ট ম্যাচ খেলবে এই পর্বে 27 মার্চ। আপনি চিন্তা করতে পারেন অনেক লম্বা একটা টাইম, কিন্তু এই টাইমটার মধ্যে যে আবারও বলছি চলেই আসে যে এই সিচুয়েশনে কোভিড সিচুয়েশন, এবং কোভিড সিচুয়েশন কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, এবং আজকে আমরা লাস্ট যে খবরটা দেখলাম ইংল্যান্ডে সম্ভবত 78,000 ওমিক্রনে আক্রান্ত হয়েছেন একদিনে। সুতরাং
এইটা যে হচ্ছে খুব র‍্যাপিডলি বাড়ছে বিশ্বে এবং যে কোনো মুহূর্তে এটার একটা ইমপ্যাক্ট ক্রীড়াঙ্গনে পড়তেই পারে এবং আমরা জানি যে আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে যে আসলে কি নির্দিষ্ট সময়ে আসলে আসরগুলো গড়াবে কিনা কিংবা আসলে নতুন নতুন কি ধরনের রুলস জারি হতে পারে সেটা আসলে ক্রিকেটারদের উপরে বা কেমন প্রভাব পড়তে পারে হ্যাঁ সেটা একটা শঙ্কা থেকে যায় তারপর আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ নারী ক্রিকেট টিমটা ভালো একটা শেপে রয়েছে এবং ডেফিনেটলি তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ভালো করবে এবার কি নিয়ে কথা বলতে পারি বাংলাদেশের এবার যদি আমরা আসলে কথা বলি সাফ চলছে আপনি জানেন দেশের মাটিতে সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ চলছে নারী দল তো ডেফিনেটলি অনেক ভালো করছে আপনি জানেন যে লাস্ট আমরা দেখেছি নারী দল যে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে এবং এরপর আসলে ভুটানের বিপক্ষে জয় পেয়েছে নেপালের বিপক্ষে যদিও ড্র করেছিল অনেক ভালো খেলেছিল তারা তারা কিন্তু দুর্দান্ত সব আক্রমণ করেছিল এবং নিশ্চিত গোল হ্যাঁ তো সেক্ষেত্রে নেপালের গোলরক্ষকের অবশ্য অনেক অবদান আছে তারা কিন্তু সে কিন্তু অনেক বেশি প্রতিরোধ না করলে ওভাবে না খেলে কিন্তু বাংলাদেশের পক্ষে দেখা গেছে যে অনেকগুলো গোলই হয়ে যেত একদম কি বলে যে আর্লি কিছু অপরচুনিটিস আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলো যদি বাংলাদেশের স্ট্রাইকাররা যদি স্কোর করতে পারতেন তাহলে আমার কাছে মনে হয় যে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত বাট দ্যাট ওয়াজ আনফরচুনেট বাংলাদেশ পরের ম্যাচে ফরচুনেটলি দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভুটানের ম্যাচটা কিন্তু বড় অপেক্ষা রাখে না বাংলাদেশ কতটা ভালো খেলেছে এবং কিন্তু আরো অনেক গোল হতো যদি অফসাইডের দুটো গোল বাতিল না হতো লাইফলাইন ছিল বাংলাদেশের ফুটবলের জন্য লাইফলাইন ছিল আর কি তো আপনার কি মনে হয় এই আসরটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা গেল কয়েক বছর ধরে আমাদের মেয়েরা নারী ফুটবল দল কিন্তু ক্রমান্বয়ে ভালো করছে আমরা জানি ইয়াং একটা টিমকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বাহবা দিতেই হবে যে অনেক ব্যর্থতা রয়েছে কিন্তু নারী টিমটা কিন্তু ভালো করে চলেছে আমরা বিভিন্ন এইজ লেভেলে দেখেছি তারা সাফ বলি বা হচ্ছে আরো যেই টুর্নামেন্টগুলো রয়েছে এফসি কাপে সেখানে কিন্তু ক্রমান্বয়ে তারা ভালো করছে এবং দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসছে সুতরাং এই আমাদের হোম সয়েলে হচ্ছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রথম ম্যাচে যদিও পয়েন্ট জিততে পারেনি কিন্তু পরের ম্যাচে জিতেছে আমরা জানি যে হচ্ছে আগামীকাল ভারত বিপক্ষে ম্যাচ রয়েছে এটা বাংলাদেশের জন্য অনেক ক্রুশিয়াল একটা ম্যাচ হবে এই ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে সুতরাং মানে পরের ম্যাচ লাস্ট ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে আমরা প্রত্যাশা রাখতে পারি আচ্ছা আমি একটা কথা মানে বলতে চাই না বলেই না আসলে নারী দলের যে এই যে উত্থান কিংবা এই যে তারা তাদের ধারাবাহিকতাটা ধরে রেখেছে দিন দিন এবং ছোটন গোলারপতি ছোটন তিনি কিন্তু কোচ হিসেবে দেখেন নারী দলটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে এবং মমু আমি এইখানে জিনিস অ্যাড করতে চাই হ্যাঁ ডেফিনেটলি একটা দল ভালো করার পেছনে কোচের ভূমিকা রয়েছে কিন্তু তার আগে দরকার হচ্ছে যে টোটাল ডায়াগ্রামটা কেমন পরিকল্পনাটা কেমন এই নারী দলগুলোকে এই নারী ফুটবলারদের কিন্তু একদম বলা যেতে পারে আন্ডার-14 থেকে কালেক্ট করে পটেনশিয়াল যারা আছে ট্যালেন্ট যারা আছে তাদের কালেক্ট করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু একটি তাদের যে ভবনে একটা ডরমেটরি করেছে বলা যেতে পারে একটা মিনি একটা একাডেমির মতো সেই একাডেমিতে তাদের হচ্ছে খাওয়া দাওয়া লেখাপড়া সবকিছু ব্যবস্থা রয়েছে দুবেলা করে তাদের অনুশীলন রয়েছে এবং সুতরাং একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলে সেটা নারী হোক বা ফুটবল পুরুষ দল হোক তারা যে ভালো করে তার কিন্তু মানে একদম জলজ্যান্ত দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দল সুতরাং এই সিস্টেমে যদি নারীদের পাশাপাশি পুরুষের যে একাডেমিটি চালু হয়েছে সেটিও যদি চালু আমরা রাখতে পারি তাহলে আনডাউটেডলি আমাদের দেশের ফুটবল পুরুষ এবং নারী সবাই এগিয়ে যাবে কিন্তু পুরুষ দলে কিন্তু সেটা নেই আপনি কিন্তু জানেন যে পুরুষ দলে একের পর এক যে ব্যর্থতাগুলো উঠে এসেছে সেটা আসলে নারীদের ক্ষেত্রে যেভাবে প্রয়োগ করা হচ্ছে সেটা কেন পুরুষদের ক্ষেত্রে প্রয়োগ করা সেগুলো নিয়ে আলোচনা করি ডেফিনেটলি সেটাই আমরা আলোচনা করতে চাই আসলে তো দেশের ফুটবল নিয়ে কথা হলো এখন আমরা যদি চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে কথা বলি এবার আপনি জানেন যে এই সপ্তাহে গেল সপ্তাহে আসলে চ্যাম্পিয়ন্স লীগের রাউন্ড অফ 16 এর ড্র অনুষ্ঠিত হয়েছে এবং শুধু একবারই না দুইবার অনুষ্ঠিত হয়েছে রাউন্ড অফ 16 এর ড্র এবং এটা কিন্তু আমি বলবো যে ইকবাল আপনি আমি আমাদের সাংবাদিকতার ক্যারিয়ারে কিন্তু এখন পর্যন্ত দেখিনি এমন কিছু ঘটেছে কখনো যে একই দিনে দুইবার রাউন্ড অফ 16 এর এরকম ঘটনা কিন্তু এর আগে হয়নি তো ফার্স্ট যে ড্রটা হয়েছিল আপনার মনে আছে সেটা মানে এই সেই ড্র দেখে কিন্তু সবার চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়েছে পিএসজি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড মানে রোনালদো আর মেসির দ্বৈরথ এটা কিন্তু মানে অকল্পনীয় মানে এটা কারো ধারণার মধ্যেই ছিল না কারণ যেহেতু রাউন্ড অফ 16 এর ম্যাচ মেসিরও আশা মেসিকে নিয়েও সবার আশা যে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলবে আবার রোনালদোকে নিয়েও সবার আশা যে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলবে
সেই ম্যাচটা যদি রাউন্ড অফ 16 এ শেষ হয়ে যায় আসলে দুজনের কেউ না কেউ তো থাকবে না আসলে বিষয়টা হচ্ছে কি মানে আমি একটু আগে বলছিলাম যে এটা হচ্ছে ড্রিমি ম্যাচ লিওনেল মেসিও তার ক্যারিয়ারের একদম শেষের দিকে অবস্থান করছে ডেফিনেটলি ক্রিশ্চিয়ানো রোনালদো তাই সুতরাং তারা যখন স্প্যানিশ লা লিগায় তারা যখন খেলতেন মাঝে মধ্যে দেখা হয়ে যেত এল ক্লাসিকো বছরের দুটো এল ক্লাসিকোতে এর পাশাপাশি হচ্ছে সুযোগ ছিল আপনার ইউসিএল বা আদার্স যেই টুর্নামেন্টগুলোতে সুযোগ ছিল কিন্তু দুইজন ক্রিশ্চিয়ানো রোনালদো এখন হচ্ছে ইংল্যান্ডে চলে আসলেন মেসি চলে গেলেন হচ্ছে ফ্রান্সে সুতরাং তাদের এই যে দৈরত্বটা বা এই সুযোগটা কিন্তু কমে গেল সেই সুযোগটা কিন্তু ইসিএল তৈরি করে দিয়েছিল যদিও একটা ভুলের মাধ্যমে তৈরি হয়েছিল তো আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল প্রবলেমের কারণে ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলটাই ভালো থাকে কিন্তু পরে স্পেশালি বলতে অ্যাথলেটিকো মাদ্রিদের কথা তারা অ্যাপ্লাই করে যে তারাই সর্বপ্রথম আবেদনটা করে যে না ড্র যেটা হয়েছে সেটা মানি না কারণ তাদের খেলা পড়েছিল হচ্ছে বায়ার্ন মিউনিখের এগেইনস্ট এবং তারা জানে যে বায়ার্ন মিউনিখ কতটা শক্তিশালী দল হয়তো তারা টেকনিক্যালি বায়ার্নকে অ্যাভয়েড করতে চেয়েছিল বলে তারা আবার প্রোটেস্ট করে এবং সেখান থেকেই কিন্তু হচ্ছে নতুন একটি ড্র অনুষ্ঠিত হয় তবে এবার যে পিএসজি যে প্রতিপক্ষ সেটা কিন্তু রিয়াল মাদ্রিদ আর পিএসজি খেলবে মেসি দেখেন কত বছর পর মানে কত মৌসুম পর মানে কত ম্যাচ পর অনেক দীর্ঘ সময় পর কিন্তু বলা যায় মেসি সান্তিয়াগো বার্নাবুতে খেলতে যাচ্ছে এটা কিন্তু একটা অনেক বড় বিষয় হ্যাঁ এটা একটা বিষয় তার চেয়েও বড় বিষয় আমার কাছে মনে হয় সার্জিও রামোস সার্জিও রামোস যদি শেষ মুহূর্ত পর্যন্ত ফিট থাকেন এবং পিএসজির বেস্ট ইলেভেনে তিনি যদি থাকেন তাহলে এই মনে হয় যে এই সার্জিও রামোস যাকে একসময় বলা হচ্ছে যে সার্জিও রামোস স্পেনের রামোস তা উনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের রামোস কিন্তু পেশাদারিত্বের এই যুগে এখানে কিছু করার নেই নামতেই হবে রামোসকে এবং আমার কাছে যেটা মনে হয় যে এই ম্যাচে বার্সেলোনা কেন যেন থেকেও আছে না থেকেও আছে আমরা জানি বার্সেলোনার অবনমন হয়ে গেছে অবনমন মানে কি বার্সেলোনা হচ্ছে রাউন্ড অফ 16 এর জায়গা করতে পারেনি তারা বাদ পড়ে গেছে ইউরোপা লীগ খেলবে তবে বার্সেলোনা এই ম্যাচে না থেকেও আছে সেটা হচ্ছে লিওনেল মেসির কলার আমরা যতই বলি লিওনেল মেসি পিএসজি তে খেলছে অমুক জায়গায় খেলছে তো দেখতে এক্স্যাক্টলি লিওনেল মেসি যদি হচ্ছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে মাঠে নামে তাহলে দেখা যাবে যে বার্সেলোনা ফ্যান যারা আছে তারা বসে সবাই হচ্ছে পিএসজি কে সাপোর্ট করছে এবং তারা রিয়াল মানে ওই আলটিমেটলি বলাই যায় যে হচ্ছে বার্সেলোনা খেলছে অদৃশ্যভাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলছে ইউসিএল এর রাউন্ড অফ 16 এ তো আপনার কাছে কি মনে হয় রাউন্ড অফ 16 এর ম্যাচে মানে ম্যাচগুলো মানে কতটা জমজমাট হবে কিংবা সব কিছু ছাপিয়ে আসলে কতটা মানে মুমু এটা বলার অবকাশ রাখে না যে রাউন্ড অফ 16 এর ম্যাচগুলো কতটা কম্পিটিটিভ বা কতটা জমজমাট হবে আনডাউটেডলি একদম হাই ভোল্টেজ ম্যাচ বলতে আমরা যেটা বলছি টান টান উত্তেজনা সবকিছু হবে তবে সংকার যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে অমিক্রন আবারও বলতেছে আমরা জানি ইতোমধ্যে তিনটি ম্যাচ কিন্তু হচ্ছে বন্ধ হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ কিন্তু পোস্টপন করা হয়েছে কল্ড অফ করা হয়েছে এবং আরও একটি টুর্নামেন্ট মেয়েদের কি যেন একটা টুর্নামেন্ট আমি দেখছিলাম কিছুক্ষণ আগে গণমাধ্যমে এসেছে সেটাও কিন্তু কল্ড অফ করা হয়েছে সুতরাং এইভাবে যদি অমিক্রনটা বাড়তে থাকে তাহলে তার একটা নেতিবাচক প্রভাব যে চ্যাম্পিয়ন্স লিগে পড়বে না সেটা কিন্তু বলা যায় না যদি আমাদের হাতে বেশ কিছুটা সময় রয়েছে এর মাঝখানে যদি সিচুয়েশন যদি কিছুটা কন্ট্রোলে চলে আসে তাহলে বলা যেতে পারে যে না শঙ্কা উড়িয়ে হচ্ছে মাঠের লড়াই আমরা তবে যেভাবে মানে ওমিক্রন ছড়াচ্ছে করোনা ছড়িয়ে যাচ্ছে আমার কিন্তু মনে হয় যে এই যে মানে প্রভাব পড়ছে এক একটা লিগে কিংবা কল অফ করা হচ্ছে এটা কিন্তু মনেই হচ্ছে যে স্টেডিয়ামগুলোতে যে এখন দর্শকরা যাচ্ছে কিংবা খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছে এটা অচিরেই কিন্তু আবার বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে একদম 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 সেটা নিয়ে আমি নিজেও শঙ্কিত এবং একই সঙ্গে বাংলাদেশ এই 2021 সালে 2022 সালে কিন্তু বাংলাদেশ একদম মানে কি বলবো কম্প্যাক্ট স্ক্যাজুয়াল বাংলাদেশে অনেকগুলো খেলা রয়েছে একদম ইনক্লুডিং বিশ্বকাপ সহ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সহ সুতরাং সব কিছু নিয়ে আমি কিছুটা শঙ্কিত এই কোভিড যদি আবারও বেড়ে যায় আবারও যদি হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আবারও ক্রীড়াঙ্গনে যে হচ্ছে একদম ধোঁয়াশা বা হতাশার একটা কি বলবো অনেক বছর আসলে পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তো ইকবাল আমরা আশা করছি এমন কিছু হবে না ভালো কিছুই হবে এবং যেই খেলার শিডিউলগুলো আছে সেগুলো এবং নির্ধারিত সময়ে গড়াবে আমাদের প্রত্যাশা অবশ্যই এটাই থাকবে দর্শক এই ছিল আমাদের আজকের স্পোর্টস টাইমে আগামী সপ্তাহে আবারও হাজির হব ক্রীড়া বিশ্বের নতুন সব খবর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের